আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আমিরুল ইসলাম জেলা নাটোর থানাবাড়াই গ্রাম গ্রাম তালস কুণ্ডপাড়া তে পটল চাষ পটল চাষ দর্শক মনে আমাদের যে হাইব্রিড আলমডাঙ্গা পটল সেটা দেখতে পাচ্ছেন কি পরিমাণ লম্বা জাতের পটল হয় সেটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ভালো মানের একটি ফসল এই পটল চাষ এটা ফলন দিবে দীর্ঘ আট মাস এই যে সাইডে দেখতে পাচ্ছেন চালান এসে গেছে পটলের যে ফুল সে ফুলগুলো এসে গেছে আর সাইডে পুরুষ ফুলও আপনারা দেখতে পাচ্ছেন আর আমাদের যে পোটল সেটা হচ্ছে লম্বা জাতের পোটল আলমডাঙ্গা পটল আমরা বলে থাকি এই পোটোল একটি গাছে দীর্ঘ দশ মাস পোটোল ধরবে দশ মাস পরে গাছটা কেটে দিলে পরবর্তী বছরে আবারও দশ মাস পোটল ধরবে এভাবে তিন বছর পর্যন্ত এক জমিতে পটল চাষ করতে পারবেন পারবেন্ডলী আমি এক কৃষক ভাইয়ের সাথে কথা বলবো আলাইকুম ভাই ভাই আসসালাম আপনার জমি থেকে দশ সপ্তাহে কত মন পটল ওঠে দশ কাটা জমিতে পাঁচ মন ছয় মন হারে সাপ্তাহে দর্শক কুণ্ডলী আপনারা শুনতে পেলেন যে প্রতি সপ্তাহে পাঁচ থেকে সাত মন পর্যন্ত পটল ওঠে এটা ভালো মানের একটি লাভজনক ফসল মণ্ডলী আর আমাদের এই পটল চাষ করলে আপনারা কখনোই লস খাবেন না কারণ এটা লাভজনক ফসল দশটা বারোটাতে কেজি আসে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ধরে আছে পটল চোখে না দেখলে বিশ্বাস করার মতো না দর্শক মণ্ডলী আমাদের এই পটল যদি পটলের চারা যদি আপনারা সংরক্ষণ করতে চান এবং লতা যদি সংরক্ষণ করতে চান তাহলে ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটিতে অবশ্যই একটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম